আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে একটু ব্লগের মতন করে ভিডিওটা বানাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরকম ভিডিও আপলোড করতেই থাকি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ঢুকে দেখো, এর ভিডিও আমি এখনও দিইনি এদের। এই হচ্ছে তারা, যারা বেরোনোর জন্য একদম কুল্লু হয়ে বসে রয়েছে। ফাঁক পেলেই খালি বাইরে বেরিয়ে যায়। আর আমাদের এখানে এত কুকুরের উপদ্রব যে যদি ফাঁক পায় তাহলে পরেই বাস সঙ্গে সঙ্গে কুকুরের পেটে চলে যাবে। এরকম পরে এর আগে আমার বহু খরগোশ কুকুরের পেটে চলে গেছে। তো এই দেখো, এখানে আমার যাবার পেয়ারটা রয়েছে। এই যে সুন্দরভাবে এদেরকে খাবার খাবার দিয়েছিলাম। আর আমি আজকে সবগুলোকে আলাদা করে দিয়েছি, সব মুরগিগুলোকে আলাদা করে দিয়েছি, কারণ আমাদের এখানে কিছুদিন হলো খুব রানী খেতার উপদ্রব সৃষ্টি হয়েছে। আর প্রায় আমার আশেপাশে যত বাড়িতে মুরগি ছিল প্রায় সবার মুরগিই মারা গেছে। কারো তো সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, আবার কারোর কারোর এক দুটো হয়তো কোনোভাবে বেঁচে আছে। এই কারণে আমি সবগুলোকেই আটকে দিয়েছি। আমিও এই রানীক্ষেতের প্রকোপ থেকে বাঁচতে পারিনি, কারণ আমারও আজ সকাল সকাল দেখছি দুটো মুরগি মারা গেছে। একদমই টাইম দেয়নি, কালকে দেখলাম ঝেমাচ্ছিল। তো আমার কাছে সেই টাইমে রানীক্ষেতের ওষুধটা ছিল না, তো আমি ঠান্ডা লাগার ওষুধটা দিয়েছিলাম, আর ওটাতে সেভাবে তো আর কাজ করে না। তো অল্প অল্প থাকলে, যদি অল্প হয় সেই টাইমে ঠান্ডা লাগার ওষুধটা দিলে পরেও কাজ হয়ে যায়। কিন্তু যেহেতু একটু ভালোই সীমাত ছিল, তার কারণ আর টাইম দেয়নি, ওরা আজকেই মারা গেছে দেখলাম। তো আমি আজকেই গিয়ে নিয়ে এসেছি ঠান্ডা রানীক্ষেতের ওষুধ এবং এদেরকে দিয়ে দিয়েছি। তার কারণে এদেরকে দেখতে পাচ্ছেন সব খাঁচায় খাঁচায়, এখানে একটা এখানে একটা। আসলে কি, এই দুজন এই দুটো হচ্ছে এক ব্যাচের, ওই জন্য এরা মারপিট করে না। এ আর এইদিকে একটা রাখা আছে, ওই দুটো হচ্ছে এক ব্যাচের, তাই এরা দুজন মারপিট করে না। আর এ হচ্ছে আলাদা, তো একে সবাই মিলে মারে, এই জন্য একে এখানে রেখেছি, এদেরকে এখানে, এদেরকে এখানে। আর এই যে রয়েছে আরেকটা, যেটা বললাম সে, একে আসলে আমি ডিমে বসিয়েছি আজকে। এই যে এখন ডিম দিয়ে, কিছু ডিম রাখা ছিল, আমি দেখলাম যে এইটাই সময়, যেহেতু বসানোর জন্য ডিম রেখেছিলাম বসিয়ে দিলাম। আর এমনিতেও আমার ফার্মের মুরগি কমে গেছে, আর তার মধ্যে টোটাল মুরগি ছিল এখন আমার ছটা, তো তার মধ্যে তো দুটো আজকে মারা গেল। মনটা সকাল সকাল উঠেই খারাপ হয়ে গেছিলো, কিন্তু আর কি করা যাবে, যা হওয়ার তা তো হবেই, দুঃখ করে লাভ নেই। বাকিগুলোকে যাতে বাঁচাতে পারি সেই কারণেই এত প্রচেষ্টা। তো এইখানে একটা জিনিস আমি আপনাদের দেখাবো, যে আর পাখিগুলো কীরকমভাবে ব্রিড করছে সেটাই দেখাবো। ব্রিডিং প্রোগ্রেসের আমি একটা শর্ট আপলোড করেছিলাম, তো চলুন দেখি এখন কী করছে বা কোন অবস্থায় আছে। তো আমি ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম, দেখি এবারে। দেখুন, মাটা হাড়ির ভেতরেই রয়েছে। মায়ের নিচে ঢুকে যাচ্ছে আসলে বাচ্চাটা। এই দেখুন, মোটামুটি পালক বেরিয়েছে দেখতে পাচ্ছি। আর এর যে বাবা সেটা হচ্ছে এইটা, এই যে এদিকে দেখতে পাচ্ছ, এই যে নীলের আর কালোর যে মেলটা রয়েছে, এই মেলটা হচ্ছে এই বাচ্চাটার বাবা। তো এইটুকুই
ছিল আজকে দেখানোর মতন। আর এখানে আমার জাবাগুলোকে তো রেখেছি, দেখুন হাঁড়ির মধ্যে বসছে। এদের এখনও ব্রিডিং করার জন্য আমার টাইম দিতে হবে, আরও একটু ব্রিডিং করতে টাইম নেবে তো। আর এই যে সারাদিন খালি এদিক ওদিক খেতেই থাকে, এই পাখির মুরগির খাবার যেগুলো বেঁচে থাকে সেগুলো এরা টুঙ্গে টুঙ্গে খায়, খুব সুন্দর দেখতে। এর চোখটাতে আমার একটু প্রবলেম হয়ে গেছে। আসলে আমি যার কাছ থেকে নিয়ে এসেছি তার বাড়িতে এরকম মুরগি ছিল, এবং তার মুরগিগুলো এর চোখটাতে একবার ঠোকরে দিয়েছিল, সেই কারণে বেচারার চোখটা একদিকের চোখটাই খারাপ হয়ে যায়, দেখতে পায় না, শুধু এইদিকের চোখটা দিয়ে দেখে। এই হচ্ছে সবচেয়ে শয়তান, এই যে মিচকে শয়তান, এটা হচ্ছে মিচকে শয়তান। চুপচাপ থাকে, টুক করে খালি বাইরে বেরিয়ে যাবে, মাটি খুঁড়ে খুঁড়ে, এখানের মাটি খুঁড়ে খুঁড়ে খালি বাইরে বেরিয়ে যেত, ওই জন্য আমাকে বাধ্য হয়ে এখানে ঢালাই করতে হলো সিমেন্ট দিয়ে। সিমেন্ট দিয়ে এখানে আমাকে ঢালাই করতে হলো যাতে এরা বেরোতে না পারে। তো বন্ধুরা, এটুকুই ছিল আজকে, একটু নতুন ট্রাই করলাম ব্লগের মতন করার। তো আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা, কমেন্ট করুন, লাইক করুন ভিডিওটা, এবং পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য খুব জরুরি এগিয়ে যাওয়ার জন্য। এবং আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, কমেন্ট করলে আমি খুব বেশি মোটিভেটেড হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।